কোন এলএম এত বড় এলএম কাল আমার দরকার আছে এবার আপনারা বলেন না ভাই যে মাথা যেহেতু খুলে গেছে এখন বলেন না আমাদের বাংলাদেশের বিভক্তির চিত্রটা কিভাবে আমরা বিভক্ত হইলাম এক একটা করে শব্দ বসাইছি আর বিভক্ত একটা করে শব্দ আর বিভক্তি একটা করে শব্দ একটা করে দল একটা করে শব্দ একটা করে বড় হুজুর একটা করে শব্দ একটা করে কেন্দ্র একটা করে শব্দ একটা করে দপ্তর একটা করে শব্দ একটা করে দরবার একটা করে শব্দ একটা করে খানকা এসে মাথা যখন খুলে গেছে তো একটু আমার সাথে সাথ দেন নিজামে ইসলাম ওটা কি একটা দল না দল না খেলাফতে ইসলাম দল না দল না তারপরে বলেন না মাথা খুলছে তো এখন বসে আছেন কেন ইসলামী আন্দোলন এটা কি আমরা তো ইসলাম সবাই মানি কিন্তু ইসলামী আন্দোলন সবাই করি নাকি আমরা ইসলাম মানি কিন্তু খেলাফতে ইসলাম সবাই মানি না আমরা ইসলাম মানি কিন্তু হেফাজতে ইসলাম সবাই মানি না হুজুরদের কাছে জিজ্ঞাসা হুজুরদের কাছে জিজ্ঞাসা বড় হুজুরের কাছে জিজ্ঞাসা হুজুর আপনারা ইসলাম থেকে আমাদেরকে সরিয়েছেন এই শব্দগুলো এই নামের সাথে লেজুড় যুক্ত করার মাধ্যমে এটা অপরাধমূলক কাজ করেছেন আমরা সবাই ইসলাম কিন্তু আপনারা আমাদেরকে সবাইকে ইসলামে থাকতে দেননি এই শব্দগুলো সংযোজনের মাধ্যমে ইসলামের বিকৃতির কারণে এই বিকৃতির অপরাধকারী আপনারা বুঝা গেছে আল্লাহু আকবার যে কথা বলেছিলাম এর সত্যতা পাইতেছেন ইসলাম বুজার ব্যাকরণ নাই তো কিভাবে আপনি ইসলাম পাবেন এটা কোন ইসলাম এটা আমাদের চাষকৃত ইসলাম কোথায় চাষ হয় হুজুরের দরবারে কোথায় চাষ হয় খানকাতে চাষ হয় কিছু মাজারে চাষ হয় এক হুজুর তো বলেই দিয়েছে তোমরা মক্কা মদিনায় যাও কেন কিসের হজ উমরা তোমার খানকা যাও 40টা নাকি খানকা করছে ও বন্ধুগণ মাথা খুলছে না এখন বিভক্তি বুঝেছেন আমাদের বাংলাদেশে বিভক্তির এলেম আছে হটকের এলেম নাই 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 আছে দলিল দিতে পারবেন কোন হুজুর দলিল দিতে পারবে যে আল্লাহর ইসলাম আছে কোন ইসলাম আছে ভারতীয় ইসলাম আছে হুজুরদের ইসলাম আছে আচ্ছা আপনি একটু টেস্ট করে দেখবেন চ্যালেঞ্জ করতেছি না একটু টেস্ট করি আপনারাও টেস্ট করবেন হুজুর টেস্ট করা দরকার না যে আমাদের দেশে এত দল এখন কি হয়েছে দলাদলি এবং বিভক্তিটা এখন আমাদের দেশে আমাদের দেশের ইসলামের একটা কোয়ালিটি একটা গুণ হয়ে গেছে একটা বড় হুজুরের আলামত বড় হুজুরের আলামত কি বড় হুজুরের আলামত হলো ওনার একটা খানকা থাকবে বড় ধরনের একটা মাদ্রাসা থাকবে আর একটা দলও থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দিনি ভাইরা আপনারা সবাই কেমন আছেন কষ্ট হচ্ছে নাকি প্যান্ডেলে অনেকের জায়গা হচ্ছে না আপনারা জায়গার ব্যবস্থা করবেন এবং ইনশাআল্লাহ আপনারা ঢুকলেই জায়গা হয়ে যাবে দয়া করে আপনারা দূরে দাঁড়িয়ে না থেকে এই জনস্রোতের সাথে সামিল হয়ে যান আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি আমাকে মাহফিল কর্তৃপক্ষ এরকম কিছু বলছিলেন যেহেতু আমাদের এটা একটা বড় মাঠ অনেক শ্রোতার সমাগম ঘটবে এই জন্য এমন একটা বিষয়ে আলোচনা করবেন যাতে ব্যাপক উপকার হয় হ্যাঁ এইরকম একটা আলোচনায় আমি
বেছে নিয়েছি, কিন্তু আলোচনাটার ব্যাপারে একটু সতর্কীকরণ দিচ্ছি, আলোচনা কিন্তু খুব কঠিন হবে, বুঝতে পেরেছেন? এমনি তো আমার আলোচনার বদনাম আছে যে নাকি আলোচনা খুব কঠিন হয়, তো আমার আলোচনা মজার হয় না কিন্তু বুঝার হয়, বুঝার হয়। যখন বুঝা হয়ে যাবে তখন মজা পাওয়া যাবে, আগে মজা পাওয়া যাবে না। তো আলোচনাটা কি করব জানেন? আলোচনাটা হচ্ছে ইসলাম বুঝার ব্যাকরণ। কি বললাম? ব্যাকরণকে ওয়াজ করে, ব্যাকরণ দিয়ে কোনো ওয়াজ হয়, এটা একটা নতুন আলোচনা। কেমন নতুন? বাংলাদেশের জন্য নতুন, গোটা ভারতবর্ষের জন্য নতুন আলোচনা একটা, ইসলাম বুঝার ব্যাকরণ। এই ব্যাকরণটা কেন বলছি নতুন? কারণ ইসলাম বুঝার ব্যাকরণ আমাদের ভারতবর্ষে কোথাও পড়ানো হয় না, এটা সিলেবাসে নাই, সিলেবাসে নাই, কোনো মাদ্রাসাতে নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্নই উঠে না, বুঝেছেন? আলোচনা কঠিন হবে না? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত কঠিন আলোচনা আমরা সাধারণ পাবলিক, এটা তো আলেম ওলামাদের মাঝে করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু এই আলোচনাটা হলো এমন একটা আলোচনা যেটা আলেমদের সামনে করা যা, সাধারণ পাবলিকের সামনে করা তা। বাংলাদেশে হয়তো লক্ষে একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না, লক্ষে কি একশোর মধ্যে বলি নাই, এক হাজারের মধ্যে বলি নাই, লক্ষে একজন হয়তো পাওয়া যাবে কি না যারা ইসলাম বুজার ব্যাকরণ জানে, বুঝেছেন? এই জন্য বললাম যে ইসলাম বুজার ব্যাকরণের ক্ষেত্রে আলেম আর সাধারণ মানুষ ওয়ান পাস, ফাইভ পাস, মাদ্রাসা পড়ুয়া, স্কুল কলেজ পড়ুয়া সব সমান একাকার, ঠিক আছে? তাহলে এই জায়গার জন্য উপযুক্ত না? আলহামদুলিল্লাহ, বরং অনেক আলেমের আগেই আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে যাচ্ছেন যারা অনেক আলেমের এখন জানা হয় নাই। আচ্ছা, ইসলাম বুজার ব্যাকরণ না থাকলে কি হয়, এর আলামত কিন্তু আছে। ইসলাম বুজার ব্যাকরণ যদি না না থাকে তাহলে কি হয়? ইসলাম বুজার মধ্যে অনেক ভেজাল, অনেক পার্থক্য, অনেক তারতম্য, অনেক বিভেদ হয়ে যায়, আর ফলে কি হয়, মুসলমানও বিভক্ত হয়ে যায়, দলে দলে বিভক্ত। আমাদের দেশে রাজনৈতিকভাবে তো বিভক্ত হইতেই পারে, যারা ধর্মকর্ম করে ধর্মীয় ক্ষেত্রে কত বিভক্ত, বিভক্ত না, মাঝহাবে বিভক্ত, তরিকায় বিভক্ত, পীর মুরিদিতে বিভক্ত, আবার সুন্নি ওয়াহাবি নিয়ে বিভক্ত, আছে বিভক্ত এগুলো? এই বিভক্ত কোনোটাই থাকবে না, থাকতো না, সংগঠনে সংগঠনে বিভক্তি, এই কোনো ধরনেরই বিভক্তি থাকতো না যদি আমরা ইসলাম বুজার ব্যাকরণ জানতাম। বুঝা গেছে? পরিবেশ হলো দলিল যে এই দেশে ইসলাম বুজার ব্যাকরণ নাই। আপনারা শুনবেন, আলহামদুলিল্লাহ, আলোচনা তাহলে কেমন কঠিন হবে? আসেন, ইসলাম বুজার ব্যাকরণ আমরা জানি। ইসলাম সম্পর্কে তাহলে আমরা কি শিখলাম এতদিন? এতদিন যে আমাদের মাঝে ইসলাম আছে, তো ইসলামের কি শিখেছি? ইসলাম আমরা শিখেছি, এটা সত্য কথা,
ইসলাম সম্পর্কে পড়েছি এটা সত্য কথা, ইসলাম সম্পর্কে শুনেছি এটাও সত্য কথা। আমরা কি ইসলাম সম্পর্কে শুনি নাই, শুনছি না, ডেলি শুনছি না, ইসলাম নিয়ে পড়াশোনা করতেছি না, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছি না, জানছি না আমরা? এগুলো তো সবই চালু আছে, খালি বাকি আছে বুঝাটা। কোনটা বাকি আছে? আমরা আমরা ইসলাম সম্পর্কে জানি, মানি, শুনি, পড়ি, কিন্তু বুঝা বাকি। অথচ দরকার ছিল এটাই। বুঝা যাবে কিসের মাধ্যমে? ইসলাম বুঝার ব্যাকরণ। আমরা ব্যাকরণ বলতে যা বুঝি সেটা কি? ভাষার ব্যাকরণ জানি। ভাষার ব্যাকরণ বলতে যে বিদ্যা পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে পারা যায়, লিখতে পারা যায়, আর কি পড়তে পারা যায়, তাই না? এই তিনটা জিনিস না ব্যাকরণ। আরবি ব্যাকরণও এটা, বাংলা ব্যাকরণও এটা, ইংরেজি ব্যাকরণও, তাই না? যে বিদ্যা পড়লে শুদ্ধভাবে পড়া যায়, আর কি লেখা যায়, আর বলা যায়। তিনটা জিনিস। আর আজকে যে জিনিসটা আলোচনা করব, বুঝা যায়। কোনটা বাকি আছে? একটা বাকি আছে না? বুঝা যায়। ইসলাম বুঝার ব্যাকরণ অর্থ হলো যে বিদ্যা জানলে ইসলাম সম্পর্কে বুঝা যায়। আর বুঝা গেলে কি হয়? ইসলাম এক হয়ে যায়, মুসলমানও এক হয়ে যায়, ইসলামও এক হয়ে যাবে, মুসলমানও এক হয়ে যাবে। কত সুন্দর কথা না? কিন্তু ইসলাম বুঝার ব্যাকরণ জানার অভাবে ইসলামও এক হয়ে নাই, মুসলমানও এক না। অভাবটা কিসের? বুঝার। আলহামদুলিল্লাহ আজকে ইসলাম বুঝার ব্যাকরণ কিন্তু আবার ওই নাহু আর সরফের মধ্যে থাকে না, ডিকশনারিতে পাওয়া যাবে না, ডিকশনারির মাধ্যমে। আমাদের মাদ্রাসা লাইনের পুঁজি বেশি, আমরা ব্যাকরণ পড়ি কি নাহু সরফ বালাগাত ফাসাহাত এলমে মানতে কমক তমক এগুলো পড়ি। ইসলাম বুঝার ব্যাকরণ নেই। যদি থাকে কোনো মাদ্রাসায়, তাহলে এটা আমি এই ইসলাম বুঝার ব্যাকরণ পড়ানোর জন্য মাদ্রাসায় আলাদা করছি, এটা বাংলাদেশে ভারতে কোথাও নাই, বুঝেছেন? প্রথম। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে শুরু করা যাক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم
إذا حدثتكم حديثا فلا تزيدن عليه رواه الإمام أحمد في مسنده وصححه الألباني رحمه الله في سلسلة الأحاديث الصحيحة وقال الصحابي الجليل رضي الله عنه لا أزيد على هذا ولا أنقص لا أزيد على هذا ولا أنقص فقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا الحمد لله আল্লাহ তাবারকাতাল্লাহর অসংখ্য অগণিত হামদ সানা শুকরিয়া গুণগান এবং তারিফাত যে আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে সকলকে দিনাজপুর সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই বিরাট ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এবং আমাদের নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবারাক ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা তার প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা সাল্লিম আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন বন্ধুগণ আজকে যে বিষয়ে আলোচনা করব এটা আমি আগে ঘোষণা করে দিয়েছি এখন কিন্তু আপনাদের দায়িত্ব হলো মনটাকে এবং কানটাকে আমার দিকে ফিরিয়ে রাখা মনোযোগ সবসময়ের জন্য রাখা একটু এদিক এদিক তাকালে কিন্তু আপনি আলোচনার খেই হারিয়ে ফেলবেন কারণ এই আলোচনাটা অত্যন্ত কঠিন আর আজকে যে এলিম অর্জন করতে যাচ্ছেন এই এলিম আপনি বাংলাদেশের ভারতবর্ষের কোনো মাদ্রাসাতে জানতে পারবেন না আপনি দেওবন্দ গেলেও জানতে পারবেন না আপনি হাটহাজারিতে পুরা কোর্স শেষ করে দিলেও জানতে পারবেন না আপনি বেরেলভিতে যেও জানতে পারবেন না কোথাও আজকে আলহামদুলিল্লাহ এখানে আপনি সেই আলোচনা মাধ্যমে সেই জিনিস আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো আলহামদুলিল্লাহ আমার তো মোটামুটি আপনারা পরিচয় অনেকেই জানেন এই দেশেও লেখাপড়া করেছি আর মক্কা মদিনা যেখান থেকে ইসলাম এসেছে সেই দেশেও লেখাপড়া করেছি কাজেই আমি বা আমার মতো যারা লেখাপড়া করেছে তারা বলতে পারবে যে আসলে ওই ইসলামটা যে ইসলামটা নাজির হয়েছিল মক্কাতে মদিনাতে যে ইসলামটা কোরআনে সংরক্ষিত যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে সেই ইসলামটাকে ওইভাবে বিশ্লেষণ করা যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইসলামকে রিসিভ করেছিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সাহাবীদের মাঝে দুনিয়াবাসীর কাছে প্রচার করে দিয়েছিলেন পৌঁছে দিয়েছিলেন সেই অবস্থায় ইসলামকে জানতে হলে অবশ্যই আমাদেরকে এরকম একটা নিয়মের ভিত্তিতে এমন একটা নিয়ম নীতিমালার ভিত্তিতে এরকম একটা সূত্রের মাধ্যমে এরকম একটা ব্যাকরণের মাধ্যমে আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা হবে তাহলে পরিচয় পাওয়ার পর তো এটা মনে করতে পারেন আশ্বস্ত হতে পারেন যে যেহেতু এই দেশের মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও লেখাপড়া করেছি কমপক্ষে তাহলে আজকে যে আলোচনা করতেছি বিভ্রান্ত করার জন্য আলোচনা নয় কেউ কোন
গুমরাহ হবে না ইনশাআল্লাহ কি হবে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সুপথ প্রাপ্ত হওয়ার জন্য বিচিত পথ ছেড়ে সঠিক পথে আসার দিক নির্দেশনা পাওয়ার জন্য জি ইনশাআল্লাহ তাই না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা যে ব্যাকরণের কথা আমি বলছিলাম এই ব্যাকরণ কিন্তু কোরআনে পাওয়া যায় হাদিসে পাওয়া যাবে কখনো এই ব্যাকরণ আপনারা নাহর কিতাবে সরফের কিতাবে বালাগাতের কিতাবে ফাসাহাতের কিতাবে মানতিকের কিতাবে খুঁজতে যাবেন না খুঁজতে গেলে ডিকশনারির ভিতরে ডিকশনারিতে খুঁজতে যাবেন না কারণ আমরা ভারতবর্ষের মুসলমান অনেক বিষয় আজকে আমরা বিভ্রান্তির ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম মানতে যে আল্লাহর ইসলাম থেকে আমরা ছিটকে পড়ে গেছি নহুসরফের ইসলামের মধ্যে আটকে পড়েছি ডিকশনারি ভিত্তিক ইসলামের মধ্যে আমরা আজকে আটকে পড়েছি বুঝেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নহুসরফ আর ডিকশনারির ইসলাম আমাদের কাছে প্রচার করে গেছিলেন না আল্লাহর কাছ থেকে যে ইসলাম রিসিভ করেছিলেন সেই ইসলাম প্রচার করে গেছিলেন আলহামদুলিল্লাহ অতএব ইসলাম বুজার ব্যাকরণ কোরআন থেকে নিতে হবে হাদিস থেকে নিতে হবে সূত্র এবং ব্যাকরণ একটু বলেছিলাম গরম পানি গরম পানি তো একটা একটা ব্যাকরণ হলো একটা সূত্র হলো সূরা সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আর সূত্র আরেকটা সূত্র এসেছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দিলাম এটা শুনেছেন এটাই একটা ব্যাকরণ আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকের দিন কবে 27 জানুয়ারি হ্যাঁ 27 জানুয়ারি 2020 এটা হয় না আজকের দিন বললে এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এই আয়াত কার উপরে নাযিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়েছিল তাই না ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি এবং আমার নিয়ামতটিকে চূড়ান্ত করে দিলাম সম্পূর্ণ করে দিলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং ইসলামকে তোমাদের জন্য দীন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম আল্লাহু আকবার এই আয়াতটার তাফসীর তাফসীরটা আমরা অনেক সময় ইসলাম ধর্মের অনেক আলেমের কাছে শুনেও বিভ্রান্ত হয়ে যায় এই আয়াতের তাফসীরটা ইহুদি এক ইহুদি ব্যক্তি এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্মিলিত তাফসীরে পাওয়া যায় এইটা হলো আসল তাফসীর এই আয়াতের তাফসীরটা ইহুদিও বুঝেছিল কিন্তু আমাদের ইসলাম ধর্মের অনেক আলেম অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির বুঝে নাই দেখেন সহি বুখারী 45 নম্বর আয়াতে পাওয়া যায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই আয়াতটি যখন নাজিল হলো
তখন একজন ইহুদি ব্যক্তি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাআশারাল ইহুদি নাযালাত লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান قال اي ايه قال اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفه يوم جمعه رواه البخاري 45 نمبر حديث اي ايات যখন নাযিল হলো এবং এই আয়াত সাহাবীদের ভিতরে প্রসিদ্ধ এমনকি ইহুদি নাসারারাও এই আয়াত সম্পর্কে জানলো কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তখন একজন ইহুদি এসে বলছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মে নাজিল হতো তাওরাতে যদি নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম ওই ঈদের দিনটাকে আমরা বড় ঈদ হিসেবে পালন করতাম বড় ঈদ না বিশাল বড় ঈদের ব্যাপার ইসলাম ধর্মের পরিপূর্ণতার দিন আল্লাহু আকবার ইসলাম কমপ্লিট হয়ে গেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন কোন আয়াত তখন সে পাঠ করে শুনাইলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এরকম আয়াত কোন নবীর উপরে নাযিল হয় নাই আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কারো উপরে এই আয়াত নাযিল হয় নাই কার উপরে নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম বলছেন যে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আমি খুব ভালো করে জানি এই আয়াত কোন দিন নাজিল হয়েছিল কখন নাজিল হয়েছিল তারপর উনি বললেন এই আয়াতটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল বিদায় হজ্জের দিন আর সেদিন ছিল জুমার দিন আর সেদিন ছিল আরাফাতের দিন আল্লাহু আকবার কতগুলো এখানে বৈশিষ্ট্য হজের মধ্যে নাজিল হয়েছে আর হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন আরাফাতের দিন নাজিল হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহের দিন হলো জুমার দিন সেই দিন নাজিল হয়েছে আর এত খুশির খবর আমরা কি খুশি হইতে পারি না খুশি হইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শুনেন তাহলে ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেল পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কি এরকম একটা প্রশ্ন করা যাবে যে না ইসলামের কিছু ঘাটতি আছে ইসলামের কিছু ঘাটতি আছে এটা বলা যাবে ইসলামের মধ্যে কিছু সংযোজন করা দরকার আছে হ্যাঁ এরকম বলা যাবে ইসলামের মধ্যে কিছু চেঞ্জিং রদ বদলের দরকার আছে হ্যাঁ এগুলো বলা যাবে এগুলো যারা বলে তারা এই আয়াতের সাথে কুফরিকারী কি এই আয়াতের সাথে কুফরিকারী আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ করে দিয়েছে আর যে জিনিসটা পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ এই যে গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেলে এর মধ্যে কিছু ঢোকানো যাবে আর কিছু বের করে নিলে এটাকে পরিপূর্ণ বলা যাবে আর এটা চা দিয়ে পরিপূর্ণ যখন আপনি চা না দিয়ে অন্য কিছু দিলেন পানি দিলেন এটা কি চা বলা যাবে অথবা পানির পরিবর্তে যদি চা ঢোকান তাহলে ওটাকে পানি বলা যাবে রদ বদল হয়ে গেল না এই আয়াতের উপরে বিশ্বাস করতে হলে তিনটা সূত্র আমাকে মানতে হবে মূলত এই তিনটা সূত্র হলো এমন সূত্র যে এই সূত্রের মাধ্যমে আপনি
যেদিন ইসলাম নাযিল হয়েছিল ওই দিনের মতো ইসলামকে কিয়ামত কাল পর্যন্ত পাবেন, কোনো পরিবর্তন থাকবে না, কোনো কম বেশি থাকবে না। যদি তিনটা সূত্র মানতে পারেন কি, যেহেতু আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, অতএব এর ভিতরে কিছু ঢুকানো যাবে না, যাবে সূত্রগুলো মনে রাখতে পারবেন, ইসলামের মধ্যে তাহলে কিছু ঢুকানো যাবে না, যাবে জায়গা আছে, কিছু বের করা যাবে না, ইসলামের মধ্যে কোনো ঘাটতি আছে, বের করার কিছু আছে, বের করলে কি হবে, ঘাটতি হয়ে যাবে, আর কি রদ বদল করা যাবে না। এই তিনটা সূত্র যদি আপনি মুখস্থ রাখতে পারেন, কিয়ামত পর্যন্ত ইসলাম ওরকম ভাবে পাবেন যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়েছিলেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম পেয়েছিলেন, যেমন ভাবে পরবর্তী যুগের ইমামগণ পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? যখনই আপনি বলবেন যে ইসলামের মধ্যে বাড়ানো যাবে, তখন কি হবে, আল্লাহর ইসলাম আর থাকবে না, আল্লাহর ইসলাম থাকবে কি হবে, তখন যিনি বাড়িয়েছেন তার ইসলাম হয়ে যাবে, তার ইসলাম হয়ে যাবে না, যিনি কমিয়ে দিবে কমানোর কারণে তখন আর আল্লাহর ইসলাম থাকবে না, কি হবে, ওটা আমাদের দেশি ইসলাম হয়ে যাবে, কি হবে, যদি দেশের মানুষেরা করে, দেশের আলেম ওলামারা যদি এগুলো করে, তাহলে কি হবে, এটা দেশি ইসলাম হবে, আল্লাহর ইসলাম আর হবে না। যদি রদ বদল করা যায়, এটা যদি আপনি চিন্তা করেন যে রদ বদল করা যাবে, তাহলে এটা আর আল্লাহর ইসলাম থাকবে না, কি হয়ে যাবে, তখন মানুষের ইসলাম হয়ে যাবে। তখন আপনি যখন ইসলাম বিকৃত হয়ে গেল, ইসলাম বিকৃত করতে চাইলে তিনটা কাজ করবেন, আল্লাহর ইসলামকে কোরআনের ইসলামকে বিকৃত করতে যদি চান, তাহলে এই তিনটা কাজ করলে ইসলাম বিকৃত হয়ে যাবে, বাড়াবেন কমাবেন রদ বদল করবেন, শেষ, আল্লাহর ইসলাম আর খুঁজেই পাওয়া যাবে না, কারো ক্ষমতা নাই আল্লাহর ইসলাম চিহ্নিত করে দিবে। তখন কি হবে, আমি যদি এই কাজ করি তাহলে বলতে হবে এটা আকরামুজ্জামানের ইসলাম, আল্লাহর ইসলাম বলার কোনো সুযোগ নাই। যদি আমি বলি যে বাড়ানো যাবে, আর বাড়ানো যাবে না, বুঝেছেন, বাড়ানোর অনেক সুযোগ আছে, সুযোগ নিয়েছেও, কমানোর অনেক সুযোগ আছে, কমাইছেও, রদ বদলের অনেক সুযোগ আছে, রদ বদল করেছেও। এই কারণে তো আমরা মুসলমান এক না, ইসলাম এক না, মুসলমান এক না, কশ্চিন কালো ইসলাম এক না থাকলে মুসলমান এক থাকতে পারে না, পারে না, পারে না। এবার এটা আপনি বুঝবেন কি দিয়ে জানেন, এখন একটা ব্যাকরণ নেই, বাড়তি আর কমতি এটা কোথায় হবে, সংখ্যা এবং পরিমাণের ক্ষেত্রে বাড়তি আর কমতি, মুখস্থ করবেন, বাড়তি আর কমতিটা কোথায় হইতে পারে, সংখ্যা এবং পরিমাণের ক্ষেত্রে বাড়তি আর কমতি যদি আমরা করি, তাহলে কি হবে, আল্লাহর ইসলাম থাকবে না, তখন কি হয়ে যাবে, বাংলাদেশি ইসলাম হবে, দিনাজপুরি ইসলাম হবে, বরিশালের ইসলাম হবে, চিটাগাঙ্গের ইসলাম হবে, নোয়াখালের ইসলাম হবে, সিলেটের ইসলাম হবে, অমুক দরবারের ইসলাম হবে, অমুক খানকার ইসলাম হবে, অমুক পীর সাহেবের ইসলাম হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে, বলেন তো, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাযিদান্না আলাইহি, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, তখন তোমরা খবরদার সেই হাদিসের মধ্যে একটুও বাড়াইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন,
আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, হাদিসের মাধ্যমেই তো দিনটা আমাদের কাছে আল্লাহ রাসূল তুলে ধরেছেন, তাই না? আল্লাহ রাসূল আমাদেরকে সতর্কীকরণ দিচ্ছেন কি, ইযা কুলতু কওলান ফালা ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাযিদান্না আলাইহি, যখন আমি তোমাদের কাছে কোনো হাদিস বলবো তখন খবরদার তোমরা এর মধ্যে কোনো বাড়তি করতে পারবে না। আচ্ছা, আপনাদের মনে কি হয়, বাড়ানো যাবে? আল্লাহ রাসূল একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে একটা বিধান দিলেন, একটু বাড়ানো যাবে? বিধানের মধ্যে হুজুররা বসে যদি বাড়াই, মিটিং শিটিং করে যদি বাড়াই, তাহলে বাড়ানো যাবে? হ্যাঁ, তো ইসলাম নষ্ট হয় কিসের মাধ্যমে? বাড়ানোর মাধ্যমে, কমানোর মাধ্যমে, রদ বদলের মাধ্যমে। উদাহরণটা নেবেন, একটা করে উদাহরণ দিই, সব উদাহরণ দেওয়া যাবে না। আমরা ইসলামটার নামকরণ থেকে, নামকরণের ব্যাপারেই আমাদের অজ্ঞতা মূর্খতা ধরা পড়েছে। ইসলামের প্রথম তো হলো নামকরণ, তাই না? আগে নাম, তারপরে না কাম। দেখবেন আমাদের ভারতবর্ষের মুসলমানরা ইসলামের নামকরণটাই বুঝে না। কার কথা বললাম? আপনাদের দিনাজপুরের কথা, গোটা ভারতবর্ষের কথা বলছি। শিক্ষিত লোক এখানে অনেক আছে, জেনারেল শিক্ষিত, আরবি শিক্ষিত, মাদ্রাসা পড়ুয়া, প্রশাসনের লোক থাকতে পারে, গোয়েন্দার লোক থাকতে পারে, ভাই যদি আজকে কিছু উপকারী এলেম পাওয়া যায় আপনাদের কোনো ক্ষতি হবে? নামকরণ, ইসলামের নাম, ইসলাম ধর্মের নাম আছে না? ইসলাম ধর্মের নাম কি? আরে ভাই দুই একজন সাড়া দিয়ে, নাম কি? ইসলাম না? ইসলামের নামকরণ তো ইসলাম, ধর্মের নাম কি আমাদের? ইসলাম। আচ্ছা, ইসলাম ধর্মের নাম রাখা হয়েছে কয় শব্দ দিয়ে? কয় শব্দ, শব্দ গুনতে জানেন না আপনারা? কয়টা ওয়ার্ড আছে? ওয়ার্ড, ওয়ার্ড, অক্ষরের কথা বলি নাই, ওয়ার্ড, কয়েকটা অক্ষর মিলে একটা ওয়ার্ড হয়, তাই না? শব্দ হয়। তো ইসলাম শব্দের নামকরণ কয় শব্দ দিয়ে করা হয়েছে বলেন না? আজ আমি বলেছি, বুঝলে কিন্তু একেবারে ক্লিয়ার, কমপ্লিট, আজকেই কমপ্লিট। আচ্ছা, এখন যদি আপনি ইসলাম শব্দের পরিচয় দেন দুই শব্দ দিয়ে, তাহলে কি হবে? হ্যাঁ, আল্লাহর ইসলাম আর থাকবে? ভাই আপনার নাম কি বলেন তো? হ্যাঁ, রুহুল আমিন। আচ্ছা, ওনার নাম রুহুল, যদি বলি আবু সালে রুহুল, ওর বাপ চিনবে? ওর বাপ কি চিনতে পারবে আর নামটা? ওর বাপ জন্ম দেয় নাই, নাম রুহুল। যদি আমি এখন বলি আবু সালে রুহুল, তাহলে আর ওর বাপ মা চিনতে পারবে? ওর বন্ধু বান্ধবরা চিনতে পারবে? গোটা সমাজে সে অপরিচিত হয়ে যাবে, ভাবে না? ইসলাম শব্দের কিয়ামতকাল পর্যন্ত যদি নামকরণটা ঠিক রাখা হয়, তাহলে এই নাম দ্বারাই গোটা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে, কেউ একটা দল বের করতে পারবে না। কিন্তু নামটাই আমরা, নামকরণ নামটাই বুঝি নাই, নামটা যে কিভাবে ইসলামের নামটা ঠিক রাখতে হবে এটাই আমরা বুঝি নাই, ব্যাকরণ জানার অভাবে। ব্যাকরণটা কি ছিল বা সূত্রটা কি ছিল যে বাড়ানো যাবে না? এখন যদি ইসলামের এখানে একটা লোকের নাম কিভাবে অপরিচিত হয়ে গেল, এখন কি বলবে? ওর বাপ মামাজে না, না আমাদের সন্তান না, আবু সালে, আমার আবু সালেম রুহুল্লাহর নামে আমাদের কোনো সন্তান নাই, বলবে না? তো এরকম যদি আমি ইসলাম শব্দের আগে বা পিছে কোনো শব্দ যোগ করি, তাহলে কি হবে? দল হবে, আর আল্লাহর ইসলাম আর থাকবে না। কার ইসলাম হবে? যিনি শব্দ যোগ করেছে তার, মেড ইন, মেড বাই আকরামুজ্জামান, ইসলাম মেড বাই আকরামুজ্জামান। আমি যদি একটা শব্দ যোগ করি, তাহলে এই ইসলাম আর আল্লাহর ইসলাম থাকবে না। উদাহরণ,
আমি যদি বলি যে ভাই আমি আজকে একটা ইসলামের একটা সুন্দর আমি ইসলামের সাথে একটা সুন্দর শব্দ যোগ করছি আপনারা কি বুঝতে পারছেন আমি বুঝাইতে পারি না না ইসলাম শব্দের আগে পিছে কোন শব্দ যোগ করলে এটা কি আল ইয়াউম আকমালতু লাকুমের অনুকূল কাজ হলো আল্লাহ বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি নামের দিক থেকে আর কামের দিক থেকেও তাই না নামের দিক থেকে করে নাই এখন কি আমার স্বাধীনতা আছে যে এই ইসলাম শব্দের মধ্যে মোটিভেশন করব নামকরণের ক্ষেত্রে আমি একটু মোটিভেশন করব ইসলামের যারা পরিচয় দিবে কিয়ামতকাল পর্যন্ত শুধু ইসলাম বলবে যেমন আমি যদি এখন বলি ভাই ইসলামী জামাত করেন আপনারা ইসলাম শব্দের পরে একটা শব্দ যোগ করেছে কি জামাত তো ইসলামী জামাত আপনারা কি ইসলামী জামাত কেউ করেন এটা কি এখন ইসলাম ইসলামের নামকরণে আমি চেঞ্জ আনলাম একটা শব্দ যোগ করলাম ইসলাম শব্দের পরে কি বললাম জামাত এখন আপনার এটা আর আল্লাহর ইসলাম থাকলো না কার ইসলাম হলো মেড বাই আকরামুজ্জামান আজকের বক্তার ইসলাম এটা এখন যদি আপনারা সবাই দলে দলে যোগ দেন আমার আমার এই জামাতে তাহলে কি হবে আপনারা একটা নতুন দলের সদস্য হলেন যেটার জন্ম হলো আজকে সাতাইশে জানুয়ারি 2020 বুঝলেন এখন আপনারা আপনারা বলবেন যে আমরা ইসলাম মানি কিন্তু ইসলামী জামাত তো মানি না বলবেন না আপনি যারা ইসলামী জামাত করে না তারা কি ইসলামও করে না ইসলামও মানে না নাকি ইসলাম মানে কিন্তু ইসলামী জামাত মানে না ঠিক আছে না আপনারা সবাই ইসলাম মানেন তাই না কিন্তু ইসলামী জামাতটা মানেন না কারণ এটা আমার দল এই জন্য বোঝা গেছে এটা নিষিদ্ধ যেদিন নাজিল হয়েছিল আল ইয়াউম আকমালতু লাকুম সেই দিনই নিষিদ্ধ হয়ে গেছে যে ইসলাম শব্দের নামকরণে নামের মধ্যে কোন ব্যক্তি কমতির মাধ্যমে বিকৃতি করা যাবে না যদি কেউ করে তাহলে ইসলামের ইসলামের মধ্যে ভেজাল আসবে নামেই ভেজাল কামে ভেজাল তো আর লাগবেই না এটি নামের ভেজালই যথেষ্ট ইসলাম বিকৃতি হওয়ার জন্য আর কামের ভেজালের দরকারই নেই আছে আচ্ছা ইসলামী জামাত আপনাদের পছন্দ হইল না তাহলে আরেকটা জামাত শব্দকে ইসলাম শব্দের আগে নিয়ে যাব কি আপনারা তাহলে এক কাজ করেন ইসলামী জামাত যখন পছন্দ হইল না তো জামাত ইসলাম করেন ঠিক আছে এটা করবেন কেন এটা কি নতুন জামাত সাতাইশে জানুয়ারি এটা কি হলো না আগে থেকে আছে হ্যাঁ আগে থেকে আছে বলেন না কেন ভাই আপনারা বুঝেন না মনে হচ্ছে আগেই বলেছিলাম যে ব্যাকরণ কঠিন ক্লিয়ার হয়েছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকেই কমপ্লিট ইসলাম বুঝা আজকেই কমপ্লিট হবে আজকে অক্ষ বুঝবেন আজকে ইসলাম বুঝবেন আল্লাহর ইসলাম কোনটা আল্লাহর ইসলাম কিভাবে আপনি পাবেন আজকে এটা বুঝবেন তাহলে জামাত শব্দ যদি ইসলামের আগে নেন তাহলে কি হবে জামাত ইসলাম এই দল কি আমার এই দল কার আকরামুজ্জামানের আরে ভাই আপনারা কিছুই বুঝেন না দেখা যায় এই জামাত আমার না এটা আগে থেকেই আছে আছে না অন্য কেউ করেছে এখন কি হলো বাস্তবে আমরা সবাই ইসলাম মানি কিন্তু ইসলামী জামাত মানি না আমরা সবাই ইসলাম মানি কিন্তু সবাই জামাত ইসলাম মানি না বুঝা গেছে আমাদের দেশে নামকরণ দিয়ে ইসলামের সর্বনাশ ঘটাইছে তাহলে পরের কাজগুলো তো আরো জটিল ওখানে তো আরো কত সমস্যা হয়েছে নামেই তো সমস্যা আর এই সমস্যা ঘটাইছি গোটা ভারতবর্ষে কেউ বুঝতেছি না যে এর নামের মধ্যেই আমি সর্বনাশ করে দিয়েছি নামের মাধ্যমে আল্লাহর আল্লাহর কাছ থেকে ইসলাম ছিনিয়ে নিয়েছি ভারতবর্ষের ইসলাম বানিয়ে রেখেছি ভারতীয় ইসলাম এটা এটা কি ভারতীয় ইসলাম এই জিনিসটা বোঝার জন্য এত বড় আলেম লাগে ওয়ান পাস লাগবে আমার কাছে ওয়ান পাস ওয়ান পাস দিয়ে হবে না
পাস। অথচ আমাদেরকে কত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস বড় হুজুরের নাম মুখস্থ করতে হয়। হ্যাঁ, ওনারা খুব বড় হুজুর, নাম মুখস্থ করো, নাম মুখস্থ করি। শুধু তাই না, 14 গোষ্ঠীর নাম হুজুর বড় হওয়ার কারণে 14 গোষ্ঠীর নামও মুখস্থ করতে হয়। সাজারা আছে দেখছেন আপনারা, হুজুরের সাজারা, সাজারা বলতে বুঝেন নামের গাছ, বুঝেছেন? ইনি বড় হুজুর হওয়ার কারণে বড় হুজুরের উপরে যত বংশ আছে সবার নাম মুখস্থ করতে হবে, কিন্তু হুজুর ইসলামই মুখস্থ করতে পারে নাই। হুজুরের ইসলাম মুখস্থ হয়েছে কি, সহজ মনে হচ্ছে না? ইসলাম বোঝার ব্যাকরণ কি খুব কঠিন? ব্যাকরণটা কোথায় আছে, কোরআনে আছে না? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, নামকরণের দিক থেকে পরিপূর্ণ করেছেন, ইসলামের কামের দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থগত দিক থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ফিগারের দিক থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তোমার কথা ইসলামের সব কিছু যা আইটেম লাগবে আইটেমের দিক থেকে পরিপূর্ণ করে দিয়েছেন না, নাকি কিছু বাকি আছে বলেন, বাকি আছে কতটুকু? আপনারা বুঝতে শুরু করেছেন তো, আগে বুঝেননি এখন বোঝা শুরু হয়েছে, মাথা খুলছে নাকি? আয়োডিন যুক্ত লবণ খান তো? হ্যাঁ, আয়োডিন যুক্ত লবণ খাইলে মাথা খোলে, তো আমার ওয়াজ শুনলে মাথা খুলবে। এটা ভাই পেলে গ্রুপের ওয়াজ, পেলে গ্রুপের ওয়াজ না, ইসলাম শব্দের নামের নামের এলেম অর্জন করা, এটা কি খুব বিশাল বড় এলেম? পেলে গ্রুপের ওয়ান পাস শিখতে হবে, কিন্তু আজও দেওবন্দের বড় হুজুরে শিখা হয় না, কারা ইসলাম বিকৃত করেছে ধরা পড়তেছে? আল্লাহর ইসলামের মধ্যে আছি, হুজুরি ইসলাম, ভারতীয় ইসলাম, যে আলোচনা করতেছি এটা কিসের ইসলাম ভাই? মদিনার ইসলাম, মক্কার ইসলাম, কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম, এরকম। এটা কি আর একটু কঠিন করে বলবো? আচ্ছা, আমাদের দেশে ইসলাম ইসলাম না বোঝার কারণে অনৈক্য, দলাদলি, বিভক্তি, এটা কি অটো সিস্টেম হয়ে গেছে? কি দলাদলি, বিভক্তি, এটা কি হয়েছে? অটো হয়ে গেছে, কেউ ফিরাইতে পারবে না, চেষ্টা করে ফিরাইতে পারবে না, কিন্তু আজকে সহজেই ফিরবে ইনশাআল্লাহ। কোনো এলেম, এত বড় এলেম কালামের দরকার আছে? এবার আপনারা বলেন না ভাই, যে মাথা যেহেতু খুলে গেছে এখন বলেন না আমাদের বাংলাদেশের বিভক্তির চিত্রটা কিভাবে আমরা বিভক্ত হইলাম, এক একটা করে শব্দ বসাইছি আর বিভক্ত, একটা করে শব্দ আর বিভক্তি, একটা করে শব্দ একটা করে দল, একটা করে শব্দ একটা করে বড় হুজুর, একটা করে শব্দ একটা করে কেন্দ্র, একটা করে শব্দ একটা করে দপ্তর, একটা করে শব্দ একটা করে দরবার, একটা করে শব্দ একটা করে মাথা যখন খুলে গেছে তো একটু আমার সাথে সাথ দেন, নিজামে ইসলাম, ওটা কি একটা দল না দল না? খেলাফতে ইসলাম, দল না দল না? তারপরে বলেন না, মাথা খুলছে তো এখন বসে আছেন কেন? ইসলামী আন্দোলন, এটা কি? আমরা তো ইসলাম সবাই মানি, কিন্তু ইসলামী আন্দোলন সবাই করি নাকি? আমরা ইসলাম মানি কিন্তু খেলাফতে ইসলাম সবাই মানি না, আমরা ইসলাম মানি কিন্তু হেফাজতে ইসলাম সবাই মানি না। হুজুরদের কাছে জিজ্ঞাসা, হুজুরদের কাছে জিজ্ঞাসা, বড় হুজুরের কাছে জিজ্ঞাসা, হুজুর আপনারা ইসলাম থেকে আমাদেরকে সরিয়েছেন, এই শব্দগুলো এই নামের সাথে লেজুর যুক্ত করার মাধ্যমে এটা অপরাধমূলক কাজ করেছেন, আমরা সবাই ইসলাম কিন্তু আপনারা আমাদেরকে সবাইকে ইসলামে থাকতে দেননি, এই শব্দগুলো সংযোজনের মাধ্যমে ইসলামের বিকৃতির কারণে এই বিকৃতির অপরাধকারী আপনারা, বুঝা গেছে? আল্লাহু আকবার, যে কথা বলেছিলাম এর সত্যতা পাইতেছেন? ইসলাম বুঝার ব্যাকরণ নাই তো কিভাবে আপনি ইসলাম পাবেন? এটা কোন ইসলাম?
এটা আমাদের চাষকৃত ইসলাম। কোথায় চাষ হয়? হুজুরের দরবারে। কোথায় চাষ হয়? খানকাতে চাষ হয়, কিছু মাজারে চাষ হয়। এক হুজুর তো বলেই দিয়েছে, তোমরা মক্কা মদিনায় যাও কেন? কিসের হজ উমরা? তোমার খানকা যাও। 40টা নাকি খানকা করছে ও। বন্ধুগণ, মাথা খুলছে না এখন? বিভক্তি বুঝেছেন? আমাদের বাংলাদেশে বিভক্তির এলেম আছে, হটকের এলেম নাই। নাই নাই আছে। দলিল দিতে পারবেন? কোন হুজুর দলিল দিতে পারবে যে আল্লাহর ইসলাম আছে? কোন ইসলাম আছে? ভারতের ইসলাম আছে, হুজুরদের ইসলাম আছে। আচ্ছা, আপনি একটু টেস্ট করে দেখবেন, চ্যালেঞ্জ করতেছি না, একটু টেস্ট কর, আপনারাও টেস্ট করবেন। হুজুর টেস্ট করা দরকার না, যে আমাদের দেশে এত দল, এখন কি হয়েছে, দলাদলি এবং বিভক্তিটা এখন আমাদের দেশে, আমাদের দেশের ইসলামের একটা কোয়ালিটি, একটা গুণ হয়ে গেছে, একটা বড় হুজুরের আলামত। বড় হুজুরের আলামত কি? বড় হুজুরের আলামত হলো ওনার একটা খানকা থাকবে, বড় ধরনের একটা মাদ্রাসা থাকবে, আর একটা দলও থাকতে হবে, নাহলে মানাই না বড় হুজুর। মানাই মানাই, এর জন্য ইসলামের সর্বনাশ ঘটিয়েছে। আচ্ছা, এই এই সূত্রটা কত অব্যর্থ, কত সফল, কত উপকারী, এটার একটা টেস্ট চালানো যাক। এটা সূত্র, সূত্র কাকে বলে? যেই সূত্রের মধ্যে ফেললে আপনার কাজ উদ্ধার হবে, ঐক্য আসবেই আসবে, বিভক্তি দূর হবেই হবে, এটাকে বলা হয় সূত্র, এটাকে বলা হয় ব্যাকরণ। এবার আপনি আমাকে দিবেন সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম, 10 জন নির্বাচন করবেন, বেশি না, কয়জন সারা ভারতবর্ষে, শুধু দিনাজপুরেরটি বলি নাই আমি, সারা ভারতবর্ষ বড় আলেম খুঁজতে গেলে তো কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে, ওখানে যাইতে হবে। কোথায়? দেওবন্দ, হাটহাজারি, যেখানে যাবেন সেখান থেকে 10 জন বড় হুজুর নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন যে হুজুর, ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো ছাড়া একটা দল বানাই দেন, 1 কোটি টাকা পুরস্কার, 10 কোটি টাকা পুরস্কার, একটা দল বানাই দেন। কিন্তু শর্ত কি? ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসাবেন না, একটা দল বানাই দেন, 10 কোটি টাকা পুরস্কার। কেউ একটা হুজুর এরকম আনতে পারবেন? পারবেন তো? কিসের আপনার এত জনগণ? একটা হুজুরও পাবেন না। আছে দল? তাহলে আল্লাহর ইসলাম পাওয়ার জন্য কি আছে? ব্যাকরণ আছে, সূত্র আছে। এই সূত্র একেবারে পানির মতো সহজ, কিন্তু আজও বড় বড় হুজুরদের মাথায় ধরে নাই। এটা মদিনার এলেম। এটা কি? মদিনার এলেম। আর ভারতের এলেম বুঝলেন তো? ভারতের এলেম আর মদিনার এলেমে পার্থক্য আছে? আল্লাহ আকবার। অনেকে হিংসা করে, আমাদের দেশে অনেক বড় বড় আলেমদের দায়িত্ব হলো মক্কা মদিনার আমল থেকে কিভাবে মুসলমানদেরকে সরানো যায়। মক্কা মদিনার আমল দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আরে বেটা মক্কা মদিনার সাথে তোর কোন তুলনা আছে? দেখে নেই যে 1 পাশ আজকে মক্কা মদিনার 1 ক্লাসের এলএম আজকে আলোচনা হচ্ছে, যেটা আজম দেওবন্দে খোঁজ পাই না, এখনো বুঝেই পারে না যে কি ওকের ওকের এলএমটা কি, খুঁজে পাই না এখনো। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। খুব কষ্ট হচ্ছে নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কারো সাহস নাই যে এরকম হুজুর পাওয়া যাবে? এর নাম হলো ব্যাকরণ। ব্যাকরণ সোজা করে দেয়, ব্যাকরণের মাধ্যমে আল্লাহর ইসলাম আপনি পেয়ে যাবেন, আপনার ইসলাম আল্লাহর ইসলামের সাথে কমন পড়ে যাবে ব্যাকরণের কারণে। এই ব্যাকরণ নাই ভারতবর্ষে নাই। এবার আপনি বিশ্বাস করেছেন? কে বলবেন ভারতবর্ষে এই ব্যাকরণ আছে? কোন মাদ্রাসায় পড়া হয়েছে? সাহস করে দাঁড়াইতে পারবেন? আমি আগে বলেছিলাম, তার সত্যতা পাইতেছেন?
ভারতবর্ষে কোথাও নাই, কোন মাদ্রাসাতে নাই। এটা মদিনার সিলেবাসে আছে, এটা মক্কার ইসলাম। ইসলাম এইভাবে পাওয়া যায়, কারো পাওয়ার ক্ষমতা নাই ইসলামের মধ্যে কোন বিকৃতি আনতে পারবে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতার অর্থ হলো নামকরণের পরিপূর্ণ, নামকরণের দিক থেকে পরিপূর্ণ না, এই নামটাই যথেষ্ট না আল্লাহ। আচ্ছা আল্লাহ কোরআন থেকে কিছু আয়াত দেখি কিভাবে আল্লাহ নামকরণ করেছে। একটা তো কমন আয়াত সবারই মুখস্থ, কি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলামি, ইসলামি জামাত আছে, ইন্নাদ দীন ইনদাল্লাহি জামাতুল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহি খিলাফাতুল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহি নিজামুল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহি হেফাজতুল ইসলাম। ইসলামের বিকৃতি পেশেন্টের, হ্যাঁ সবাই আমরা ইসলাম মানি কিন্তু এই লেজুরগুলো মানি না। এই লেজুরগুলো যদি আজকেই প্রত্যাহার করা হয় এক মিনিটে ঐক্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কয় মিনিট লাগবে? কোন এরকম ব্রেন নাই যে ব্রেন ব্রেনে কোথাও আসতে পারে, যে ব্রেন থেকে যে হবে না, হইতে বাধ্য। কিসের হবে না? হইতে বাধ্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই যে দশজন বড় হুজুর ভারতবর্ষ থেকে আমরা জমা করেছিলাম 10 কোটি করে টাকা, এক একজনকে কয় কোটি টাকা দিতে হবে? 10 কোটি টাকা। 10 কোটি টাকা কি কম নাকি? একজন হুজুরের গোষ্ঠী সহ চাইনিজ হোটেলে খেয়ে দিয়ে পার হয়ে যাবে, তাই না? 10 কোটি টাকা চাইনিজ হোটেল, খালি অর্ডার দিবে 10 বেলা খানা চাইনিজ হোটেল থেকে, আর কিছু লাগে? আমাদের একটা হুজুরদের বদনাম আছে, ওরা পয়সার পিছনে ঘুরে, তাই না? মুরিদ সংগ্রহ করে পয়সার জন্য, খানকা দেয় পয়সার জন্য, মাহফিল করে ওরস করে পয়সার জন্য। বেটা 10 কোটি টাকা, একটা খালি দল বানাই দিবি 10 কোটি টাকা পাবে। আমার টাকা নাই ভাই, আপনারা সবাই মিলে দিতে পারবেন? হ্যাঁ এক টাকাও খরচ হবে না, খালি রাজি হয়ে যাবে, কিন্তু হুজুর খুঁজে পাওয়া যাবে না গোটা ভারতবর্ষ। আচ্ছা এটা বাদ, মাংনা বলছে হুজুর ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ যোগ ছাড়া একটা দল বানাই দেন, যদি না বানাইতে পারেন তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার দেখা যাক মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারবে এরা। এর নাম হলো ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে সূত্রের মধ্যে আসলে এমন কাজ হবে যে এটা আপনি না চাইলেও হবে। আপনি যদি মনে করেন যে দল গঠন করব তাও পারবেন না। এর নাম হলো সূত্র, এর নাম হলো, এটাই হলো আয়াতের আয়াতের মর্মার্থ, এটাই হলো সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের কাজ। আর আমরা এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আয়াত পাঠ করে তাফসির করার মাধ্যমে কত যে খানকা বানায়, কত যে মাজহাব বানায়, কত যে তরিকা বানায়, আর কত যে দরগাহ বানায়, আর কত যে দরবার বানায় এই আয়াতের তাফসির করে। বোঝা গেছে? কষ্ট হচ্ছে নাকি? অসহ্য হইলে বলেন ছেড়ে দেবো, এত কষ্ট দিয়ে তো লাভ নাই আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝা গেল যে প্রথম ব্যাকরণটা কি বলেছিলাম? সূত্র। সূত্র ভাই ওদিকে কান দিয়েন না, কান দিবেন না, ভলেন্টিয়াররা আছে, হ্যাঁ ভলেন্টিয়ার আছে, পুলিশ ভাইয়েরাও আছে আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা হচ্ছে এটা তো সবারই জন্য ফলপ্রসূ আলোচনা, সবারই জন্য উপকারী আলোচনা। যারাই ইসলাম চায় ওই ইসলাম যেটা আল্লাহ নাযিল করেছিলেন, যারা ওই ইসলাম চায় যে ইসলাম কোরআনে আছে, যারাই ওই ইসলাম চায় যে
ইসলামটা হাদিসে সংরক্ষিত আছে তাদের পাওয়ার একটা সূত্র আজকে চলে আসলো না আলহামদুলিল্লাহ বুঝা গেছে এরপরে ইসলামের ফিগার ইসলামের আইটেম আছে ইসলামের আইটেম বা ফিগার ফিগার নির্ধারিত হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন না আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আচ্ছা আপনারা আল্লাহ তো বললেন দিনকে পরিপূর্ণ করে দিলাম তো দিন তো কিভাবে শব্দ নামকরণের দিক থেকে পরিপূর্ণ হয়ে গেছে তাই না কোন শব্দ নামকরণের মধ্যে কিছু শব্দ যোগ করা যাবে এটা ক্লিয়ার হয়েছে এখন ইসলামের আইটেমের দিক থেকেও পরিপূর্ণ ইসলামের ফিগারের দিক থেকে পরিপূর্ণ ফিগারের দিক থেকে পরিপূর্ণ না কিভাবে ইসলামকে যে পরিপূর্ণ করা হলো অর্থের দিক থেকে আইটেমের দিক থেকে ইসলামের জিনিসগুলো কি ম্যাটেরিয়ালগুলো কি ইসলামের ম্যাটেরিয়ালগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন কি বলেছিলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম শব্দগত দিক থেকে ইসলাম যেমন পরিপূর্ণ অর্থগত দিক থেকেও ইসলাম পরিপূর্ণ অর্থগত দিকে ইসলাম পরিপূর্ণ না ইসলাম অর্থ কি কালেমা আর বলেন না একটু নামাজ রোজা হজ জাকাত তারপরে কয়টা হয়েছে এরপর থেমে গেলেন কেন আরো বলেন আর নাই হ্যাঁ আর নাই হ্যাঁ আপনারা থেমে গেলেন এই জন্য যে আল্লাহ রসুল থেমে গেছিলেন আল্লাহ রসুল থামছিলেন না ছয় নম্বরটা কি বলেছিলেন কেউ বলেন না ভাই আলেম লাগবে ছয় নম্বরটা বলার জন্য আপনারা পারতেছেন না আলেম হইলে পারত তাই না সাত নম্বর আপনারা তো পাঁচেই থেমে গেছেন আপনাদের গাড়ির তেল শেষ হ্যাঁ গাড়ি আর চলল না তবে আমাদের ভারতবর্ষে মুসলমানদের মধ্যে এমন হুজুর আছে যাদের গাড়ি চলমান চলতি আছে বুঝেছেন ছয় আছে সাত আছে আট আছে দশ আছে বিশ আছে ইসলামের বাউন্ডারি ইসলামের বন্ধনী এই পাঁচটা কি বলেন না আমার সাথে এই পাঁচটা হলো আল্লাহর ইসলামের বাউন্ডারি এক দিয়ে শুরু পাঁচ দিয়ে সমাপ্ত ব্র্যাকেট দিতে দুইটা বন্ধনী লাগে একটা হলো ডাইনে একটা বামে বাস বন্ধনী আল্লাহর ইসলাম পাওয়া গেছে এটি দিয়ে আল্লাহ রসুলের ইসলাম পরিপূর্ণ হয়েছিল কয় আইটেম দিয়ে পাঁচ আইটেম এদিন কে কে ছিল উপস্থিত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসালাম জিবরিল আলাইহিসসালাতু ওয়াসালামই তো জিজ্ঞেস করেছিলেন কি বলেছিলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন